ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षट्कहीन रूप नित्य सत्यम अद्वयम् वांग मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्ण ईश्वरम। श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंद जी महाराजेर উপদেশের সংকলন পরমার্থ প্রসঙ্গ নিয়ে পাঠ ও আলোচনার জন্য আজ আমরা শুরু করব 154 নম্বর সূত্র দিয়ে। তাই তো, যে গুরুর উপদেশে অকপট শ্রদ্ধা ও বিশ্বাস রেখে সেগুলি যথাযথভাবে প্রাণপণে প্রতিপালন করতে চেষ্টা করে ও গুরুর প্রীতির জন্য তার সেবাদি পরায়ণ হয় সেই শিষ্য। গুরুকে সামান্য মানুষ মনে করবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞান করে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসলে, ভক্তি করলে ধর্মপথে দ্রুত উন্নতি ও সিদ্ধি লাভ হয়। সদ্গুরুই হৃদয়স্থিত পরমগুরু ইষ্টের সহিত মিলন করে দেন, তার মধ্যে দিয়েই আধ্যাত্মিক ধারা শিষ্যে প্রবাহিত হয়। এমনকি গুরুকৃপায় সমস্ত অভীষ্টই লাভ হয়, কিন্তু শিষ্যকেও সেই রকম উপযুক্ত অধিকারী হতে হবে। কায়ের মনোবাক্যে পবিত্রতা, জ্ঞান ভক্তি মুক্তি পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা, বিষয়ে বিতৃষ্ণা ও অদম্য অধ্যাবসায় চাই। গুরুরও শাস্ত্র মর্মজ্ঞ, পাপশূন্য ও ব্রহ্মনিষ্ঠ হওয়া চাই। তিনি ভোগেচ্ছাশূন্য, নিঃস্বার্থ ও পরহিতব্রত হবেন। সর্বজীবে তার দয়া ও প্রেম সমভাবে থাকবে। ছোট্ট একটা সূত্র, কিন্তু অনেক গভীর ভাবের, যেটা আমাদের আধ্যাত্মিক উন্নতি যে কারণে হয় না তার প্রথম কথাটাই তিনি বলছেন, যে আমরা গুরুর উপদেশের প্রতি অকপট শ্রদ্ধা ও বিশ্বাস রেখে সেগুলি যথাযথ পালন করবার চেষ্টা করি না। দীক্ষা অনেকটা, আমি বলছি না এটা সবার জন্য, কিন্তু কারুর কারুর জন্য অনেকটা স্ট্যাটাস সিম্বল হয়ে গিয়েছে। আমি একটা গল্প আপনাদের বলেছিলাম, গল্প না ঘটনা, নরেন্দ্রপুরে মন্ত্রদীক্ষা হয়েছে, পরম পূজনীয় বর্তমান প্রেসিডেন্ট মানে তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি মন্ত্রদীক্ষা দিয়েছেন। দীক্ষার পরেই একজন দীক্ষার্থী, ওই যখন দীক্ষা শেষ হয়ে যেত তারপরে গুরু পুজোর আগে একটুখানি ছেড়ে সময় ছেড়ে দেওয়া হতো, সেই সময় তিনি বেরিয়ে এসে বলছেন, হুররে, আজ থেকে বুঝলেন তো রামকৃষ্ণ মিশনে যত গেস্ট হাউস আছে সব গেস্ট হাউসে থাকার পারমিশন হয়ে গেল। পরে তিনি এ নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছেন, আমি লোকশিক্ষা পরিষদে ছিলাম, আমাকে এসে অনেকবার করে বলেছেন, আসলে আমার ঠিক মনের ভাবটা ওরকম ছিল না, কিন্তু ওই ভাবটা ছিল, যদি দীক্ষার্থী হই তাহলে আমাকে রামকৃষ্ণ মিশনে সব গেস্ট হাউসে থাকতে দিতে হবে। দীক্ষা নেবার আগে এই ভাবটা কিন্তু খুব পরিষ্কার করতে হবে, কেন আমি দীক্ষা নিতে যাচ্ছি। পাশের বাড়ির মিসেস ঘোষ দীক্ষা নিয়েছেন বলে আমাকেও যে দীক্ষা নিতে হবে, পাশের বাড়ির মিসেস ঘোষ দীক্ষা নিয়েছেন বলে সেখানে পাঠচক্র চলে বলে আমাকেও দীক্ষা নিতে হবে, এরকম কথাটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীক্ষা আমার আধ্যাত্মিক উন্নতির জন্য, এটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ এই কটি জিনিস হবে না, সেটা হচ্ছে গুরুর উপদেশে অকপট শ্রদ্ধা হবে না। আমার মনে আছে আমাদের সঙ্ঘগুরুদের মধ্যে, এখন আমাদের এখন যারা গুরু তারা যখন দীক্ষা দেওয়ার শুরু করলেন, তাদের মধ্যে একজন তিনি জানতে চেয়েছিলেন যে পূজন পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ কেমন করে দীক্ষা দিতেন। আমাকে বলা হয়েছিল, সেটা আমার যদি কিছু মনে থাকে সেটা যেন আমি লিখে দিই, আমি লিখেও দিয়েছিলাম, পূজনীয় মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছিলেন তার অফিসে, আমাকে বললেন তুমি এতটা মনে রেখেছো কী করে। এর একটাই কারণ, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ দীক্ষা দেওয়ার সময় দুটি কথা খুব ভালো বলেছিলেন, মানে অনেক কথাই বলেছিলেন, তার মধ্যে এই দুটি আমার খুব কানে বেজেছিল। এক হচ্ছে, আমাকে আজকে খুব ভালো করে দেখে নাও, এই কথা আমি কখনো অন্য ওনাকে বলতে শুনিনি, আমাকে আজকে খুব ভালো করে দেখে নাও, কারণ পরবর্তীকালে বুড়ো অবস্থায় এই যখন চুলে পাক ধরছে এখন বুঝতে পারি কথাটার অর্থ হচ্ছে, তার ভেতর সেই দিনকে শ্রী গুরুমূর্তির প্রকাশ হয়েছে, সেই রূপটাকে ধরে রাখতে বলছেন, যাতে আমরা ধ্যান করবার সময় সেই রূপটাকে চিন্তা করতে পারি, একবারে লিভিং ফর্ম শ্রীরামকৃষ্ণ যেন তার ভেতরে বিরাজ করছেন সেই গুরুমূর্তির প্রকাশটি। আর আজকের ঘটনাটা
মাঝে মাঝে স্মরণ করার কথা বলেছিলেন। আমি নিয়ম করে স্মরণ করার কথা চেষ্টা করি, চোখ বন্ধ করে রোজ একবার করে ভাবার চেষ্টা করি। যে আমরা চোখ বন্ধ করে বসেছিলাম, একটা সময় চোখ খুলে দেখলাম পূজনীয় মহারাজ এসে বসেছেন, শুধু বসেননি, জপ করতে বসে গেছেন, তো নিঃশব্দে এসে বসেছেন। অন্যরা দেখেছিল কি না জানি না, আমি দেখিনি, কারণ আমি তো কোনো বাচ্চা ছেলে, খানিকটা ঘুমও পেয়েছিল বোধ হয়, সেই কারণে দেখতে পাইনি যে মহারাজ এসে বসে পড়েছেন। কিন্তু তারপরের যে ঘটনাগুলি আমার ভীষণ ভালো লেগেছিল। মহারাজের গলার আওয়াজ এমন একটা আকর্ষণ ছিল তার মধ্যে, মহারাজের গলার আওয়াজ একটু হাস্কি, একটু ভাঙা ভাঙা মতো ছিল, এবং উনি যখন বলছিলেন কথাগুলো বলছিলেন, মনে হয় প্রিয়জন আমার যেন কল্যাণের জন্য একটা একটা করে শব্দ আমার জন্য উচ্চারণ করছেন। ফলে এই ভাবটা, যে কারণে পুরো সেই দিনের সমস্ত স্মৃতিটা আমার কাছে যেন একটা ছবির মতো হয়ে আছে। এমনকি যখন উনি চলে যাচ্ছেন, সবার কারুর কিছু প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা কর, তারপরে তখন কী সুন্দর করে বললেন, তাহলে আমি আসি, এমন করে বললেন, তাহলে আমি আসি, যেন আমরা অনুমতি দিলে তবে উনি যেতে পারেন, আমরা হাতটা ধরে ফেললে না উনি আর যেতে পারেন না। মানে প্রথম দিনে এরকম ভালোবাসতে আমরা বড় একটা কাউকে দেখিনি, আমার এরকম মানুষ তো দেখিনি আগে, যে অত বয়স্ক মানুষ, ওনার তখন 89 বছর বয়স আর আমার 18 বছর বয়স, আমাদের একটা 80 বছরের বিরাট বয়সের তফাৎ। উনি আমাকেও ইম্পর্টেন্স দিচ্ছেন, যে আমার যেহেতু উপনয়ন সংস্কার হয়ে গেছিলো, আমি কেমন করে জপ ধ্যান করবো এটা জিজ্ঞেস করতে গেছি ওনাকে। সে এমনভাবে শুনছেন যে আমি একটা খুব সিরিয়াস একটা প্রবলেম ওনাকে যেন বলছি, আমি খুব একটা বিরাট কিছু মানুষ। এই যে অদ্ভুত, এই গুরুর উপদেশে অকপট শ্রদ্ধা, উনি সাধন ভজনের যেটি বলছেন সেইটিকে আমরা অনেক সময় মনে করি যে কেন এইভাবে করব, কিন্তু ওইটার একটা ধারা আছে। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাহলে দেখবেন আমাদের শান্ত করার জন্য গোটা প্রসেসটা তৈরি। ওই যে বলছেন প্রথমে বসে বিশ্বের সকলের জন্য প্রার্থনা করে, জগৎ সংসারে যে যেখানে আছে সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক, এই যে প্রথমে যে বিশ্বজনীন প্রার্থনাটা করতে বলা হয়, এই বিশ্বজনীন প্রার্থনা করতে বলার মূল কারণটা হচ্ছে আমি যখন সাধন ভজন করতে বসি যে আমার মনটা ছড়িয়ে থাকছে, ছড়ানো মনটাকে যেন গুটিয়ে এক জায়গায় নিয়ে আসা হলো। তারপরে প্রার্থনা করতে বলা হয় জগতের যাবতীয় আধ্যাত্মিক গুরুদের কাছে, তাদের কাছে প্রার্থনা করতে হয় যে সাধন পথে যা কিছু বাধা আছে সেটা যেন অপসৃত হয়। নিজের গুরুর কাছে প্রার্থনা করতে হয়, ইষ্টের কাছে প্রার্থনা করতে হয় আমি এগিয়ে চলেছি। তারপরে গুরু পূজা, তারপরে যেরকম পদ্ধতি বলা আছে, দেখবেন যদি একটা একটা করে পদ্ধতিগুলো দেখেন, আপনি যখন জপ করতে বসছেন আপনি একেবারে শান্ত হয়ে গেছেন। এই কারণে ওই সিরিজটা ওইভাবে রাখা। অনেক সময় দেখবেন বেশ কিছুদিন জপ দীক্ষা পেয়ে যাওয়ার পর আমরা কিন্তু আর ওই সিরিজটাকে মেনটেন করি না, যে কারণে আমাদের উন্নতিও হয় না। আসলে সিরিজটাকে আমাদের কিন্তু মেনটেন করা দরকার, হয়তো সময় আমাদের অতটা লাগে না। যেমন আপনারা প্রথমে যখন রান্নাবান্না করা শুরু করতেন তখন আপনাদের ভাবতে হতো যে তেলটা গরম হলো কি না, বারবার হাত দিয়ে এরকম করে দেখতে হতো, এখন দেখতেন এরকম করে দেখলেই বুঝতে পারেন যে তেলটা ফুটছে কি না, একটা কিছু একটা ছেড়ে দিলেন সেটা ভাসছে কি না দেখেই বুঝতে পারেন। সাধন ভজনও খানিকটা তাই, কিন্তু এই যে গুরুবাক্যে অকপট বিশ্বাস এবং শ্রদ্ধা, এতে আমার উন্নতি হবে, এতে আমার ভগবত কল্যাণ হবে, এতে আমি আমার ভালো হবে, এই বোধটা যতক্ষণ আমি জাগাতে পারবো ততক্ষণ পর্যন্ত প্রাণপণ প্রতিপালন করা হয় না। আমরা দীক্ষা দিই, দীক্ষার মন্ত্র জপ করি অন্য কিন্তু কারুর প্রীতি উৎপাদনের জন্য নয়, ঠাকুর এবং তার প্রতিনিধি আমার গুরুর জন্য। আমার মনে আছে আমার তখন সদ্য ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল, রঙ্গনাথানন্দজি তখন প্রেসিডেন্ট, ওনাকে একদিন গিয়ে বললাম খুব সকালে জানেন তো বসলেই ঘুম পায়, তো উনি জিজ্ঞেস করলেন, উনি বলছেন কই আমি তো রাত্রির 11টা অবধি পড়াশুনো করি আবার ভোরবেলা জপ ধ্যান করতে বসি, কই আমার তো ঘুম পায় না। তা আমি পাকা ছিলাম তো বলে ফেলেছি যে আপনি সঙ্গের সঙ্গগুরু আর আমি একজন সদ্য অর্ডেন ব্রহ্মচারী, আপনার সঙ্গে তো আমার ফারাক থাকবে। কী সুন্দর কথাটা বললেন, বললেন ইউ আর অলসো আ সাধু, আই অ্যাম অলসো আ সাধু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, তুমিও সাধু আমিও সাধু, তোমাতে আমাতে কোনো ফারাক নেই। এটাতে একটা বড় কথা, বড় মনের পরিচয়। তারপরে যে কথাটা বললেন, বললেন চেঞ্জ দ্য অ্যাটিটিউড, যে নিজের যে দেখা, নিজের যে সাধন ভজন সংক্রান্ত যে ভাবনাটার, এটার দৃষ্টিভঙ্গিটাকে বদল করতে হবে। মনে করো যে তুমি যদি গিয়ে মন্দিরে নিত্য যাও তাহলে তোমার কোনো লাভ নেই, কিন্তু ঠাকুর খুব আনন্দ পাবেন তুমি যদি মন্দিরে যাও। তুমি যদি মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করো তাহলে তোমার কোনো লাভ নেই, কিন্তু ঠাকুরের খুব আনন্দ হবে।
তারপরে হচ্ছে তুমি যদি মনে করো যে জপধ্যান করলে তোমার কোনো লাভ হচ্ছে না, তুমি যদি নিঃস্বার্থ কাজকর্ম করতে থাকো মনে করো তাতে তোমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু ঠাকুর তুষ্ট হচ্ছেন। বলছেন খ্রিস্টানরা বলতে থাকে অল ফর জিসাস, খ্রিশ্চিয়ানস ইউজ টু টেল অল ফর জিসাস, ওয়াই কান্ট উই টেল অল ফর ঠাকুর। খ্রিস্টানরা বলে যে আমরা যা কিছু করছি সব যিশুর জন্য করছি, কেন আমরা বলতে পারবো না যা কিছু করছি ঠাকুরের জন্য করছি? এই যে জীবনের দৃষ্টিভঙ্গিটা বদলে দিলেন, যে আমাদের প্রত্যেকের জীবন আর নিজের জন্য নয়, আমাদের জীবনটা শ্রীরামকৃষ্ণের জন্য। ঠিক যেরকমভাবে দেখবেন বাবা মায়েরা তাদের সন্তানের প্রীতির জন্য বাঁচে, সন্তানের ভালো হবে তার জন্য পরিশ্রম করেন, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণকে আমরা জীবনের যদি একেবারে কেন্দ্রস্থলে নিয়ে আসতে পারি তাহলে দেখবেন এই ভাবটি অটোমেটিক্যালি আমাদের মধ্যে আসবে। বলছেন যে গুরুর প্রীতির জন্য তার সেবা পরায়ণদি হয়, সে গুরুর সেবাটা কিন্তু ওরকম হয় না। এই ঘটনা আমি আগেও বলেছি আবারও বলছি, আমরা তখন সাধু হইনি, তখন কলেজে পড়ুয়া। মহারাজ হেঁটে বেড়াতেন বিকেলবেলায় ওই চারটের সময় দর্শন দেবার আগে, মহারাজের সঙ্গে সাধুরা থাকতেন। মহারাজের ভার্টিকাল প্রবলেম ছিল যে কারণে ওই মহারাজরা মহারাজকে ধরে থাকতেন। তখন আমার মনে হতো যে আমাদেরও যদি একটু গুরুর ওরকম সেবা করার সুযোগ পেতুম। তা একদিন ওই রকম মহারাজকে প্রণাম করে উঠেছি, মহারাজ আমার দিকে তাকিয়ে বলছেন, জানো তো অনেকে মনে করে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে সাধন পথটি দেন সেই সাধন পথের সেবা করলে সেটা গুরুর কাছে পৌঁছয়। মানে এর যে প্রশ্নকর্তা আমি আর উত্তরদাতা উনি, এইটা কিন্তু কেউ বুঝছে না, কিন্তু আমি জানি উনি আমার কনফিউশনটা সরিয়ে দিলেন, আমার কনফিউশন সব চলে গেল। তারপরে যখন আমরা সঙ্গে যোগদান করেছি, মহারাজ সকালবেলা হাঁটতে হাঁটতে আসতেন, আমরা নতুন ব্রহ্মচারীরা আত্মস্থানন্দীর ভয়ে মায়ের মন্দিরেতে দাঁড়িয়ে থাকতাম, উনিও জানতেন ওই এরিয়ার বাইরে আমরা যেতে পারবো না, তাই যখন আমরা ওই কাছ অব্দি মহারাজ আসতেন এসে মহারাজ ওইখানটা থামতেন এবং থেমে আমাদের দিকে তাকে এমনি এমনি করে হাত নাড়াতেন। তা আমার তখন বারবার মনে হতো যে সুপ্রভাত মহারাজ একবারে সেই মহারাজকে জড়িয়ে ধরে যেতেন, তখন মহারাজ আরও বয়স হয়ে গেছে। তা আমার ওই রকম মনে হতো, একদিন সকালবেলা নিরন্তরানন্দজিকে বলছেন, বুঝলে জগদীশ এখানে কেউ কেউ আছে যারা মনে করে যে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করতে হয় সেইটা গুরুর কাছে যায়। আপনারা অনেকেই প্রাচীন সাধুদের কথাতে স্বামী চেতনানন্দজি একজনের স্মৃতি পড়েছেন, স্বামী বোধাত্মানন্দজি বাবু মহারাজ, বাবু মহারাজ বলছেন যে গুরু দক্ষিণা কি না, গুরু যে বীজটি আমাদের হৃদয় রোপণ করে সাধন ভজন সহায় সেটি মহিরুহে রূপান্তরিত করতে হয়, আর তাতে যে ফলটি আসে সেই যে পাকা পরিপূর্ণ সাধন ফল সেটি যখন আমরা গুরুর পাদপদ্মে নিবেদন করি তখন সেটা হচ্ছে ঠিক ঠিক গুরু দক্ষিণা। তাই বলছেন এই যে গুরুর প্রীতির জন্য সেবা পরায়ণী হওয়া মানে গুরু যে সাধন পথটি দেন সেই সাধন পথের প্রতি ভালোবাসা থাকা দরকার, আলটিমেটলি কিন্তু আমাদের লাভ হয়, কিন্তু আমরা যত সেই সাধন পথের প্রতি নিষ্ঠাবান হব তত আমাদের জীবনের আমূল পরিবর্তন হতে থাকবে। বলছেন গুরুকে সাধারণ মানুষ মনে করবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞান করে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসলে ভক্তি করলে ধর্মপথে দ্রুত উন্নতি ও সিদ্ধি লাভ হয়। গুরুকে কখনোই মানুষ মনে করতেনি, অনেক সময় আমরা মানুষ মনে করে ফেলি তা কিন্তু নয়। আমার এখনও মনে আছে যখন তিনি তখন বুদ্ধেশানন্দজি সুস্থ ছিলেন, আমাদের যখন মন্ত্রদীক্ষা হয়েছে নিজে নিজে উঠে দাঁড়াতে পারতেন, উনি যখন মন্ত্র দেবার সময় মানে মন্ত্রটি দেবার সময় যখন তিনি উঠে দাঁড়ালেন তখন পূজনীয় মহারাজকে একেবারে আমার প্রিয় মানুষের মতো মনে হচ্ছে, যে দেবতাকে ভালোবাসি ঠিক সেরকম মনে হচ্ছে। তার অমন ভূতের মতো গায়ের রং, মনে যেন কেউ গায়ে চন্দন মাখিয়ে দিয়েছে, এত ধবধবে ফর্সা তাকে দেখাচ্ছে। গুরুর ভেতরে মানুষ বুদ্ধি করতেনি, এটা একটা আপনারা স্মৃতি কথা পড়বেন দেখবেন ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে দাঁতের ডাক্তার ডক্টর বারিন রায় তিনি একটি ভারী সুন্দর স্মৃতি কথা লিখেছেন। মহারাজজির কাছে এসছেন, সেদিনকে দীক্ষার দিন ছিল, মহারাজজি ওনার সঙ্গে মজা করে চলে গেছেন, মন্দিরে যাচ্ছেন, তারপরে উনি মনে করছেন এরা তো মনে করে যে স্বয়ং ঠাকুর গুরুর মধ্যে দিয়ে এসে দীক্ষা দেন ভাবছেন, এমন সময় দেখলেন পূজনীয় ভূতেশানন্দজি গাড়িটা নেমে এলো।
মহারাজই নেমেছেন, কিন্তু এই মানুষ কেউ কিছুতেই চিনতে পারছেন, মনে হচ্ছেন মাতাল যেন নেমেছে। তার পা এক পাশে এপাশে পড়ছে, ও পাশে পড়ছে। তিনি উদাহরণ দিয়েছেন একটি গানের, সুধা পান করি না আমি, সুধা খাই জয় কাজি বলে, মদ মন মাতালে মাতাল বলে, মদ মাতালে মাতাল করে। এই গানটির তিনি উদাহরণ দিয়েছেন। আমি পূজনীয় আত্মস্থানন্দজিকে দেখার সৌভাগ্য ছিল 7 বছর যখন তিনি দীক্ষা দিতে আসতেন। প্রথম দিকে অত দেখার সুযোগ হতো না, কারণ তাড়াহুড়ো করতাম আমরা। একদিন শীতকাল ছিল, কার্পেট পাতা আছে, মহারাজজি একটুখানি পা পিছলে গেছিলো, আমার মানে ব্যালেন্স করার জন্য আমার বাঁ হাতটাকে এরকম করে খপ করে উনি ধরেছিলেন। সেই প্রথম আমি মহারাজজির মুখের দিকে তাকালাম, হয়তো আমার কল্পনা, ওনার চোখগুলো দেখে আমার অতবাক লাগলো, মনে হলো এই দৃষ্টি কোনো মানুষের হতে পারে না, কোন যেন কোন অন্য লোকে যেন তিনি স্থিত হয়ে আছেন। তিনি মহারাজজি দীক্ষা দিলেন, তারপরে এই মহারাজজি অর্ঘ্য দিলেন, অর্ঘ্য দিয়ে এসে বসলেন, আমরা মহারাজজিকে সাহায্য করলাম বসাতে। তারপরে মহারাজের কপালে চন্দন পরিয়ে দিতে হতো, মহারাজ চোখ বন্ধ করে বসতেন, মাঝে কপালে চন্দন পরিয়ে দিলে মহারাজ আবার আমার কপালে চন্দন পরিয়ে দিতেন, আমি ভালো করে আঙুলের নোকটোকগুলো মুছে দিয়ে মহারাজকে প্রণাম করে বেরিয়ে আসতাম। কিন্তু ওই তাকানোটা, তারপর থেকে মহারাজের চোখের দিকে আমি তাকিয়ে থাকার চেষ্টা করতাম। এটা বলা বোধ হয় খুব অতিশয়োক্তি হবে না। পরে ওই অনেক সময় দীক্ষার ঘর থেকে সোজা মন্দিরে গেছি, গর্ভমন্দিরে, গর্ভমন্দিরে গিয়ে ঠাকুরের চোখ দুটো দেখার চেষ্টা করেছি। আমার কেমন জানি না খুব একটা অদ্ভুত সিমিলারিটি মনে করছে। আপনারা যদি ছবি দেখেন, প্রেসিডেন্ট মহারাজের একটা অদ্ভুত সুন্দর ছবি আছে, প্রেসিডেন্ট মহারাজ ওই ইয়ে করেছেন, ওই যে কিবেশ বলে, উনি তখন সেদিনকে ঠাকুরের জন্মতিথি ছিল, উনি ঠাকুরকে প্রণাম করতে এসে যে জুঁই ফুলের মোটা জুঁই ফুলের গোড়ের মালা মহারাজকে পরিয়ে দেওয়া হয়েছে। উনি বাইরে বেরিয়ে এরকম ওনার হাতে স্টিকটা ছিল, স্টিকটা এরকমভাবে ধরে হাতটা এরকম করে তুলে উনি আশীর্বাদ করছেন, তার সঙ্গে একটা অপূর্ব হাসি। সে হাসির সঙ্গে যদি পাশে ঠাকুরের ছবিটা যদি তুলনা করে দেন, একদম খুব পরিষ্কার যে মানুষটার ভেতরে আর কেউ বিরাজ করে না। গুরুর ভেতরে অন্য সময় কী বিরাজ করে জানি না, কিন্তু দীক্ষা চলাকালীন গুরুর ভেতরে শ্রীরামকৃষ্ণ ভিন্ন আর কেউ বিরাজ করেন না। এবার বলছেন, সদ্গুরুই হৃদয়স্থিত পরম গুরু ইষ্টের সঙ্গে মিলন করিয়ে দেন, তার মধ্যে দিয়ে আধ্যাত্মিক ধারা শিষ্যে প্রবাহিত হয়। এই যে আমরা বলি না, গুরুর শক্তি আমার ভিতরে যায়, গুরু তার সাধন পথ, এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই দেখবেন দীক্ষার প্রথম 7 দিন একটা অদ্ভুত একটা অতীন্দ্রিয় আনন্দের মধ্যে আমরা থাকি, মনে হয় যেন একটা অন্য জগতের মধ্যে আমরা বিরাজ করছি। কিন্তু 7 দিন পর থেকে ওই আনন্দটা কমতে থাকে। ওইটা হচ্ছে গুরু তার নিজের শক্তি দিয়ে আমাদের স্পর্শ করিয়ে ওই যে আনন্দটার সন্ধান আমরা করব তার স্বাদটা দিয়ে দেন, খানিকটা জিভটা বার করে রসগোল্লাটা এমনি করে চাটিয়ে দেন। এবার বলেন, এবার এই রসগোল্লার স্বাদের সন্ধান করো। আমরা যারা ছুটতে থাকি তারা নিশ্চয়ই সেই রসগোল্লার সন্ধান পাব, সেই স্বাদের সন্ধান পাব। তখন দেখবেন গুরুর ওই যে শক্তি, ওইটি তিনি আমার ভেতরে সঞ্চারিত করলেন, ওই শক্তিটি আমার ভেতরে আপনার ভেতরেও আসতে থাকবে। এরপরে বলছেন, কিন্তু শিষ্যকেও সেই রকম উপযুক্ত অধিকারী হতে হবে। আমাদের তরফে কী কী করা দরকার? কায়ে মনোবাক্যে পবিত্রতা, জ্ঞান ভক্তি মুক্তি পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা, বিষয় বিতৃষ্ণা আর অদম্য অধ্যাবসায়, 4টে কোয়ালিটি চাইছেন। প্রথম হচ্ছে কায়ে মনোবাক্যে পবিত্রতা। আমরা সবসময় পবিত্র হতে পারি না, কিন্তু পবিত্র হওয়ার চেষ্টা করতে পারি। প্রতিদিন যদি আমরা চেষ্টা করি তাহলে দেখবেন একটা সময় আসবে অপবিত্র চিন্তা আমাদের ভেতরে আসবে না। পূজনীয় মাধবানন্দজি মহারাজের একটা গল্প শুনেছিলাম, একজন খুব মানে একটা খুব কঠিন অপরাধ করেছিলেন যার জন্য তাকে সঙ্গ থেকে বার করে দেওয়া হবে। মাধবানন্দজির মন এমন একটা স্থিতিতে থাকতো, এমন একটা মানে এমন একটা পর্বে উন্নীত থাকতো, মাধবানন্দজিকে কিছুতেই বোঝানো গেল না যে এটা যে অপরাধ, যে সে যেটা করেছে সেটা সাধু জনচিত নয়, এটা তিনি বুঝতেই পারলেন না। ওই অবধি তার মনের গতি পৌঁছলো না। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা আমাদের আদর্শ, আমরা হয়তো ওই স্তরে পৌঁছতে পারবো না, কিন্তু এটা একটা আদর্শ আমাদের কাছে। ওই কায়ে মনোবাক্যে পবিত্রতা খুব দরকার। কায়ে মনোবাক্যে পবিত্রতা কী করে হয়? আমরা যখন আমাদের নিজেদের ভেতরে ডুবে থাকি, আমরা আসলে সবার হতে গিয়ে আমরা যেন নিজের ভেতরে ঠিকঠাক হতে পারি না। সেদিনকে একজন দিদিমণি আমাকে বলছিলেন, দুঃখ করেই বলছিলেন, তারা সবাই রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত, কিন্তু তার ছেলে দুটো কিছুতেই
এর এই পথে আসছে না, তিনি খুব দুঃখ করছিলেন। আমাদের এইটা নয়, বাইরের অন্যকে, স্বামীজির একটা কথা আছে না, বি অ্যান্ড মেক, দেখবেন স্বামীজিটা খুব মানে বুদ্ধি করে কথাটা বলেছেন। আমাদের উল্টো করে ফেলি, আমরা মেক অ্যান্ড বি করতে যাই, আমরা অন্যকে আগে তৈরি করতে চাই তারপরে নিজে বি হতে চাই। তার ওই বিটা হওয়া খুব প্রয়োজন, আমি যেন সাধন অনুকূল হতে পারি, এই বোধটা আমার ভেতরে জাগাতেই হবে। কে কি করলো সে নিয়ে আমার দেখার দরকার নেই, সময় আমি যদি একটা উচ্চ আদর্শ জীবন দেখতে পারি আপনা আপনি মানুষের ভেতরে বদল হবে। তাই বলছেন কায়মন বাক্যে পবিত্রতা, এরপরে বলছেন তীব্র ব্যাকুলতা, কি পাওয়ার জন্য, জ্ঞান ভক্তি এবং মুক্তি, আমার নিজের স্বস্বরূপ এটি জানার যে জন্য যে জ্ঞান, এবং এটি জানলে আমি যখন মনে করবো যে আমার ভেতরে, আমি যখন বোধ করবো যে আমি আর কেউ নই, সে ঈশ্বরীয় কণার একটা অংশ। আগের দিন আপনাদের একটা গল্প বলি, গল্প না একটা ঘটনা বলেছিলাম যে হৃদয়রাম দেখলেন যে ঠাকুর তার আগে আগে এগিয়ে যাচ্ছেন, এবং তিনি দেখলেন যে ঠাকুরের সারা শরীর থেকে এমন জ্যোতি বেরোচ্ছে যে পুরো বাঁশঝাড়টা সম্পূর্ণ আলোয় আলোকিত হয়ে আছে। আর তারপরে তিনি নিজের দিকে তাকিয়ে দেখলেন তার শরীর থেকে ওরকম আলো বেরোচ্ছে, কিন্তু তিনি পূর্ণ আর ইনি খণ্ড। এই বোধটা আমাদের ভেতরে জাগাতে হবে, আমি ঈশ্বর পূর্ণ, আমি তার একটা খণ্ড অংশ, আমি একটা তার প্রতীক, কিন্তু আমি যত তার কাছে যেতে থাকবো, যত তার মতো হতে থাকবো, একটা সময় সেই পূর্ণত্বের স্বাদ পেয়ে আমি এক হয়ে যাবো। একটা ছোট্ট দীপকাঠি থেকে, প্রদীপ থেকে আগুন জ্বালানো হয়, আগুন জ্বালিয়ে সেই দীপকাঠি থেকে অরুণকাষ্ঠকে জ্বালানো হয়, তারপরে সেই অরুণকাষ্ঠ চতুর্দিকে এমনি 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 করে ঘুরিয়ে ওই হোমের কুণ্ডের মধ্যে দিয়ে দেয়, কতগুলো শুকনো কাঠ আর একটু কপু টপু দেওয়া থাকে। কিন্তু ওই চেষ্টায় আচমকা দেখা যাবে আমরা যে দীপকাঠি জ্বালিয়েছিলাম তার থেকে অরুণকাষ্ঠটিতে যে আগুন জ্বালানো সেটা দাউ দাউ করে চলছে, তারপরে যখন ওটা কনভার্টেড হলো ওই হোমাগ্নিতে তখন সে একবারে মানে যে আগুন জ্বালিয়েছিলাম তার চেয়ে বেশি আগুন জ্বলতে থাকছে। ঠিক ওই রকম এই আমার বোধ হওয়া, আমি ঈশ্বরের প্রকাশ, এই বোধ যখন হব এই জীবন ঈশ্বরকে প্রতি আমার ভালোবাসা জাগবে, যেটি ভক্তি বলছেন, আর আরেকটা হচ্ছে মুক্তি, এ দুটো এলে অটোমেটিক্যালি ওটা আসে, এই যে অবস্থায় আছি তার থেকে বেরিয়ে যাও। মুক্তি মানেই সংসারের বন্ধন থেকে বেরিয়ে যাও, এটা তো বটেই, এটা তো একটা কথাই, কিন্তু এই যে একটা জিনিস হতে থাকবে যে আমি যে অবস্থায় আছি তার থেকে বেরিয়ে আসব। আমি যদি জাজ করতে না পারি তাহলে কিন্তু হবে না। আমি রোজ সকাল সন্ধ্যে জমিয়ে মিথ্যে কথা বলি, গল্প করি, অনেক গল্প করি, যারা বেশি গল্প করে দেখবেন ভাট বকে ফেলে, তার কারণটা হচ্ছে এই সবসময় সত্য কোনো না কোনো অবস্থায় সামান্যতম হলে সত্য থেকে সরে আসে। রাজা মহারাজের মুখের দিকে তাকিয়ে ঠাকুর বলছেন তোর মুখের দিকে তাকাতে পাচ্ছি না কেন, কিন্তু একটা কালো জাল হয়ে আছে, কিছু কুকর্ম করেছিলি? রাজা মহারাজ তো মনেই করতে পারছে না, তারপরে মনে হলো যে তিনি গল্প করতে গিয়ে একটু বাড়াবাড়ি কিছু মানে সত্য থেকে সরে এসে কিছু কথা বলেছেন। এই অ্যালার্টনেসটাই, অ্যালার্টনেসটা আমাদের জীবনে থাকা দরকার। আর তারপরে বলছেন বিষয়ে বিতৃষ্ণা, যে বিষয়ের প্রতি যে ভালোবাসা এইটা, আর তিন হচ্ছে অদম্য অধ্যাবসা, এটা ভীষণ জরুরি। রোজ ভালো জব হবে না, রোজ আমি উপযুক্ত পরিবেশ পাবো না, কিছুই পাবো না, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলেই হবে। কলেজে তখন পলিটেকনিক কলেজে পোস্টিং হয়েছে, ভীষণ কাজের চাপ, চারজনের কাজ একা করি, এতে ঘ্যামও আছে খানিকটা আমার, প্রিন্সিপালের বকলমে প্রিন্সিপালের কাজ করি, হেড ক্লার্কের কাজ করি, টাইপিস্টের কাজ করি, অ্যাকাউন্টসের কাজ করি, কিন্তু এই কাজ করতে গিয়ে আমি যে জব ধ্যান করবো সেটা সময় খুঁজে পাচ্ছি না। ভূতে শান্তিকে গিয়ে বললাম আমার প্রচুর কাজ করতে হয়, ভালো করে বেশিক্ষণ করে জব করার সুযোগ পাচ্ছি না। উনি বললেন সে কী কথা, সব সময় কি কাজ করো, ভালো করে খুঁজে দেখবে অকাজও অনেক করো, ওই অকাজের সময়টাকে কাজের সময় বানালে দেখবে জব প্রচুর করবে। উনি একটা কথা বলেছিলেন এত সময় পাবে যে জব করে হেউ ঢেউ হয়ে যাবে, সত্যি সত্যি পরবর্তীকালে খুব, উনি বললেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে, বললেন একটা কাজ আর আরেকটা কাজের মাঝখানে যেটুকু সময় বেকার বসে আছো, কোনো চিন্তা করছো না, অন্যরকম চিন্তা করছো, সেইটুকু সময় তাতে হয়তো 108 বার জব করাই হলো, কিন্তু তবু তাকে ইউটিলাইজ করতে হয়। উনি বলছিলেন অভ্যাস তৈরি করতে হয়, একবার যখন অভ্যাস হবে নামে রুচি আসবে, নামের প্রতি ভালোবাসা যেরকম আসবে, তখন এই তখন আমরা সুযোগ খুঁজতে থাকবো। অধ্যাবসায়টা খুব জরুরি, এটা যতক্ষণ না পর্যন্ত আগেরগুলো হয় ততক্ষণ অধ্যাবসায় হয় না।
দেখুন, আপনারা যারা সংসার করেন আর কি, সংসার পরিচালনা করেন, আপনারা সন্তানের মঙ্গলের জন্য আপনারা কতখানি চেষ্টা করেন, কত রকমের চেষ্টা করেন, এই চেষ্টাটা করতে পারেন কি করে? কারণ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন। ঠিক যেরকম আমরা যদি আমাদের এই জীবনটাকে ভালোবাসতে পারি, তাহলে দেখবেন এই জীবনের যাবতীয় হ্যাজার্ড সেগুলোকে আমরা নিতে পারবো। গগনানন্দজি কেমন করে সাধু হয়, ছেলেরা কীরকম করে সাধু হয়, এই সাক্ষাৎকার একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। বলেছিলেন আসল কথা হচ্ছে যে জীবন দেবতাকে ভালোবাসা, এবং জীবন দেবতাকে ভালোবাসলে এই জীবনটাকে আমরা ভালোবাসতে পারবো। কারণ যখন আপনি জীবন দেবতাকে ভালোবাসবেন, জীবন দেবতাকে ভালোবাসার জন্য যে এক্সটেন্ট অবধি যেতে হয় সেই এক্সটেন্ট অবধি আপনি যেতে পারবেন। এবার গুরুর কথা বলছেন, বলছেন গুরুও হতে হবে শাস্ত্র মর্মজ্ঞ পাপশূন্য ব্রহ্মনিষ্ঠ, তিনটি জিনিস, শাস্ত্রের যিনি মর্মার্থ জানেন। কারণ ওই যে দেখুন গুরুর কাছে বলা আছে না, ইয়ো বৈ ব্রহ্মাণম বিদধাতি পূর্বম, ইয়ো বৈ বেদাংশ প্রহিণোতি তস্মৈ তম দেবম আত্মবুদ্ধি প্রকাশম মুমুক্ষুর্বৈ শরণমহম প্রপদ্যে। শিষ্য তাকে গিয়ে বলছেন তুমি ব্রহ্মজ্ঞানের অধিকারী, তুমি বেদ বেদান্তের সমস্ত কিছু সার বস্তুকে তুমি জানো, আমি মুমুক্ষু তোমার কাছে এসেছি, তুমি আমায় পথ দেখাও, তুমি আমাকে এই সংসার যে যে সংসার যে তরঙ্গ এর বাইরে নিয়ে চলো। গুরুকেও শাস্ত্র মর্ম, শুধু শাস্ত্র জানলে হবে না, সে প্রত্যেকটি কথার ভেতর যে অন্তর্নিহিত অর্থ সেটিকে জানতে হবে। তিনি পাপশূন্য হবে, তার চিন্তা ভাবনা কোনো অবস্থাতেই সামান্যতম মালিন্য থাকবে না, আর তিনি ব্রহ্মনিষ্ঠ হতে হবে। ঠাকুরের সেই গল্প আছে না, একজন কবরেজের কাছে নিয়ে এলেন যে কবরেজ চিকিৎসা করবেন, কবরেজ বললেন কালকে এসো। তবে পরের দিন যখন নিয়ে এলেন তাকে বলছে শোনো গো, ছেলেটাকে বলছে তুমি এত মিষ্টি খাও কেন, মিষ্টি খেলে তোমার রোগ সারবে না। তো ছেলে বলছে, বাবা বলছে আরে এটা কালকে বলে দিলি হতো, বলছে না কালকে আমার ঘরে গুড়ের নাগড়ি ছিল, যদি এসে এসে দেখতো এবং আমি যখন তাকে বলতাম মিষ্টি খেও না, তখন তাহলে সে ভাবতো মিষ্টি খেলে খারাপ কিছু হয় না, তাই যদি হতো এই লোকটা ঘরে এত গুড়ের নাগড়ি কেন রেখেছে। সেই কারণে এই পাপশূন্য হওয়াটা খুব জরুরি, নাহলে কিন্তু বলা যায় না। তিনি ভোগেচ্ছাশূন্য নিঃস্বার্থ পরহিত ব্রত হবেন, সর্বজীবে তার দয়া ও প্রেম সমভাবে থাকবে। কেন না, এগুলো আদর্শ, এটা যদি আমরা তার ভেতরে না দেখতে পাই আমাদের বিশ্বাস হবে না। একজন বলছিলেন আমাকে, এই নাগের বাজারে গিয়েছিলাম ক্লাস নিতে, তিনি বললেন তারা পরম্পরায় রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত, তত যে ছেলেপুলেরা ধার কাজ দিয়ে যায় না। আমি আর কিছু বলিনি, তাকে দেখলুম, তিনি দাঁড়িয়েছিলেন যে ভঙ্গিতে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিলেন, সেটা দেখে আমি তাকে শুধু একটা কথাই বললাম, আসলে ওরা আমরা, এটা দোষটা ওদের না, দোষটা আমাদের, আমরা ওদের বোঝাতে পারিনি যে ভগবানকে ডাকলে কেমন একটা উজ্জ্বল উচ্চ আধ্যাত্মিক জীবন হয়, এটা আমরা ওদের কাছে প্রকাশ করতে পারিনি, তাই ওরা আকৃষ্ট হয়নি। এই আত্মস্থানন্দজি বলতেন না, তোমার ভেতরে যদি আগুনটা জ্বালে তাহলে থাকে, সে আগুনটাকে প্রজ্বলিত করো, যত আগুন নিজের ভেতরে আগুন প্রজ্বলিত হবে তত মানুষ তোমার কাছাকাছি আসবে। সে এলে প্রথমে তোমার আলোয় আলোকিত হবে, তারপরে আরও কাছে এলে তোমার উত্তাপে উত্তপ্ত হবে, তারপরে তোমার ভাবে মিশে সে একেবারে বদলে যাবে। 155 নম্বর সূত্র, পিতা ও গুরু পুত্র ও শিষ্যের কাছে পরাজয় ইচ্ছা করেন, অর্থাৎ আমার ছেলে আমার শিষ্য আমার চেয়ে বড় হোক, উন্নত হোক, মানসম্ভ্রম লাভ করুক, অন্তর থেকে এইরকম ইচ্ছা করেন। বাপ বরণ ছেলের কাছ থেকে ভবিষ্যতে অনেক বিষয় আশা রাখেন, গুরু কিন্তু শিষ্যের কাছ থেকে নিজের জন্য কিচ্ছুই প্রত্যাশা করেন না, তার কাজ তার স্বভাব হচ্ছে কেবল দিয়ে যাওয়া। স্বামীজি আমাদের বলতেন তোরা এক একজন বিবেকানন্দের চেয়ে বড় হয়ে যা দেখি তাহলে আমি খুব সুখী হই আর আমার আশা সার্থক মনে করি। সুন্দর কথা, এরকম ভাবনা বোধহয় আমরা কেউ ভাবি না, কি সুন্দর বলছেন। সবসময় বাবা সবসময় চান, বাবা মুখে যাই বলুক না কেন সবসময় চান যে ছেলেপুলেরা বড় হয়ে যায়, মানে তার চেয়েও সেরা হোক। আমরা খুব বকুনি খেতাম আত্মস্থানজির কাছে, একবারে ডাঁয় বাঁয় হলেই একবারে এমন বলতেন, সেবে দেখার মতো। আমরা বলতাম তো মাঝে মাঝে, মানে পরবর্তীকালে যখন পোস্টিং টোস্টিং হয়ে গেছে, মহারাজ জিজ্ঞেস করতেন, আমরা এলে মহারাজের কাছেই যেতাম,
আমরা সেন্টার থেকে এলেও যদি রাত্রিবাস করতাম তার মূল আকর্ষণ ছিল রাত্রিরে মহারাজের ক্লাসে যেতে হবে। আর মহারাজের কাছে গেলে আমি বাঁ হাঁটু টিপতে খুব স্পেশালিস্ট ছিলাম, মহারাজ বলতেন ওকে, ওর জন্য আমার বাঁ হাঁটুটা রিজার্ভ করা আছে। তো বাঁ হাঁটু টিপতাম আর মহারাজ বলতেন কিরে এখানকার কথা মনে পড়ছে? আমি এখানকার কথা মনে পড়ছে কি না, মঠের কথা তো অবশ্যই মনে পড়ছে, কিন্তু আপনার গালাগালগুলো খুব মিস করছি জানেন তো। তো উনি এটা নিয়ে খুব মজা করতেন, খুব হাসতেন, তারপরে ওনার স্টক থেকে একটা দুটো দিতেন আমাকে। এই যে আমাদের মনে হতো যখন মহারাজের কাছ থেকে দূরে চলে গেলাম, তখন মনে হলো মানে স্থানগত দূরে চলে গেলাম, তখন মনে হলো যে ওই দিনগুলো যেন বড় সুন্দর ছিল, বড় মিষ্টি ছিল। যখন নিজের দিকে তাকাই আমরা, তখন মনে হয় তিনি যেন চেয়েছিলেন ওই রকমভাবে আঘাত করতে করতে আঘাত করতে করতে আমার ভেতরের আসল মানুষটাকে জাগিয়ে দেওয়া। উনি যেন আঘাত করে করে আমাদের প্রত্যেকের ভেতরের সেই আসল মানুষটার জাগরণ করিয়ে দিয়েছেন। এটা পিতাও করেন, গুরুও করেন। আমার মনে আছে একটি ব্রহ্মচারী পূজনীয় রঙ্গনাথ আনন্দজী মহারাজকে চিঠি লিখেছেন, মনের আবেগে প্রায় 12-14 পাতার একটা চিঠি লিখেছেন। আমি আর সে একসঙ্গে, সে আমার সেন্টারে ছিল গোলপার্কে, আমি তাকে ট্যাকে করে নিয়ে গেছি মহারাজের কাছে। মহারাজ চিঠিটা পেয়েই তাকে ডেকে পাঠিয়েছেন। তারপরে মহারাজ প্রভানন্দজি বললেন তুমি ওকে নিয়ে যাও। তো নিয়ে গেলাম, তখন মহারাজকে বলেছে সবে, মহারাজ আই রোট ইউ আর লেটার। বলছে ইয়েস ইয়েস, ইউ ডিডন্ট রোট মি আর লেটার, ইট ওয়াজ আ বুক, নেক্সট টাইম কাম গো টু দ্য প্রেস, গেট ইট প্রিন্টেড অ্যান্ড ব্রিং ইট ব্যাক টু মি। হোয়াট ইজ দেয়ার, সো মেনি কোয়েশ্চেন, সো মেনি কোয়েশ্চেন, ইউ পিপল ডোন্ট ডু এনি সাধনা। বলছেন তোমরা কিচ্ছু সাধন ভজন কিচ্ছু করো না। সে তার মুখখানা না একবারে আমসি হয়ে গেছে। আমার নিজের খুব কষ্ট হচ্ছিল যে এলো ছেলেটা এত ভালোবেসে মহারাজকে বলতে, এত বকাঝকা খেলো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি প্রত্যেকটি আঘাত, প্রত্যেকটি উপেক্ষার মূলে ছিল হচ্ছে আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে দেওয়া। ঠাকুর স্বামীজিকে কীভাবে উপেক্ষা করছেন, স্বামীজি আসছেন তার দিকে ফিরেও তাকাচ্ছেন না, তার সঙ্গে কথাও বলছেন না, কিন্তু সব কিছুর মূলে ওই একটাই, তার নিজের ভেতরে যে আগুনটা যেটা দিক দিক করে জ্বলছিল সেটাকে দাউ দাউ করে জ্বালানোর জন্য। আত্মস্থানন্দজি শাস্তি দেওয়ার খুব ভালো পদ্ধতি ছিল, বকাঝকা তো করতেনই, আরেকটা ছিল কথা না বলা। আমি এক একদিন এরকম হয়েছে অনেক দিন, মানে দিন 7-8-10 আমার সঙ্গে কোনো কথা বলেনি। আমি গেছি ঘরে কাজ করেছি, প্রণাম করেছি, বলে চলে উনি বেরিয়ে গেলেন, আমার সামনে দিয়ে গটগট করে চলে গেলেন। কোনো দিন হয়েছে কাজ শেষ হয়েছে মহারাজকে প্রণাম করার আগে মহারাজ গটগট করে হেঁটে নিচে চলে গেলেন। আমার খুব মনে হতো একটা সবটাই ইচ্ছাকৃত, সবটাই, আমার খুব কষ্ট পেতাম প্রথম প্রথম। তারপরে এখন যত বয়স বাড়ে তখন মনে হতো যেন যতক্ষণ না পর্যন্ত আমি আমার অপরাধটা বুঝতে পারছি, আমি নিজেকে বিকশিত করতে পারবো না, আমি যতক্ষণ আমার লিমিটেশনসটা বুঝতে পারছি ততক্ষণ আমরা নিজেদের বিকশিত করতে পারবো না। আমরা মিটিংয়ে যেতাম, প্রভানন্দজি জেনারেল সেক্রেটারি, আমরা একসঙ্গে বসে স্টাফ সার্টিফিকেট মিটিং করছি, খুব বকছেন, খুব বকছেন। আমি ভাবছি কেন বকছেন, কিন্তু পরের দিন আমাদের গোটা টিম একটা স্পেশাল নতুন জিনিস, একটা গতে বাঁধা জিনিস দিচ্ছিলাম, তার থেকে এগিয়ে নিয়ে গেলাম। অসীম দাশগুরু সে সময় ফিনান্স মিনিস্টার ছিলেন, তিনি তার টিম পাঠিয়েছিলেন, আমরাই বলেছিলাম তাদের আসতে। তাদের সামনে উনি দেখাচ্ছেন আমার সঙ্গে সন্ন্যাসীরা কী জিনিস তৈরি করেছে, তারা উচ্ছ্বসিত প্রশংসা করছে, মহারাজ গর্বে একবারে কীরকম আনন্দ যে আমাদের সাধুরাও এরকম প্রফেশনাল কাজ করতে পারে। আমাদের আগে তখন মনে হচ্ছে আগের দিনেরই যে বকাটা, ওই আঘাতটা যেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, ঠেলে নিয়ে যাওয়ার জন্য করেছিলেন। এটা সব সময় এখন বাবার সঙ্গে গুরুর ফারাক কোনখানে, এটা হচ্ছে বাবা পরবর্তীকালে এটা ইন রিটার্নে কিছু চান। দেখবেন সে ছোটো ছেলে যখন ছোটো থাকে তাদের কাছ থেকে আমরা কিচ্ছু চাই না, কিন্তু যখন বড় হয়ে চাই যে ইলেকট্রিক বিলটা ছেলেটা গিয়ে জমা দিয়ে আসবে, আপনারা মায়েরা চান মেয়ে একটুখানি চায়ের বাসনটা ধুয়ে দেবে, অতিথি এলে চায়ের চা করে দিলে চায়ের কাপটা অতিথিকে দিয়ে আসবেন, একটু মিষ্টি করে কথা বলবেন, একটু হাতে হাতে কাজ করবেন, উই অলওয়েজ এক্সপেক্ট দিস থিংস। গুরু কিন্তু এই এইটুকু এক্সপেকটেশনও তার কাছে থাকে না, তার একটাই থাকে, একটাই তার ইচ্ছা থাকে যে আমি বিকশিত হচ্ছে কিনা, তার স্বভাব হচ্ছে কেবল দিয়ে যাওয়া। আমরা তখন এখন তো যত বয়স হয়েছে তখন মনে হয়েছে যে মহারাজের শরীরের কথা ভাবিনি, মানে এখন মনে পড়ে ভূতেশ আনন্দজি ফিরে এসছেন বাইপাস সার্জারি করে, আমাদের দর্শন দিতে বসেছে, একটা হাত কাটা জামা পরে আছেন, এটা এখনও মনে আছে যে নীল রঙের হাত কাটা জামা পরে আছেন, চুলগুলো বড় বড় হয়ে আছে, প্রায় 1.5-2 মাস কাটা হয়নি, সেই বড় চুল,
উনি বসেছেন পা দুটোকে সোজা করে, হাতটা এরকম সোজা করে রাখা আছে, বিভিন্ন জায়গায় সেলোটেপ তখনও ওই স্টিকিং প্লাস্টার লাগানো আছে, তখনও ওনার জন্য ভীষণ কষ্ট, ওনাকে দেখে খুব কষ্ট মনে হচ্ছে, দেখে খুব ভালো লাগছে, কিন্তু যেন আমাদের দাবিতে উনি যেন দর্শন দিতে এসে বসেছেন। আমরা কিন্তু তখন এসব নিয়ে ভাবতুম না, তখন ভাবতুম কেন মহারাজের কাছে যেতে দেবেন, আত্মস্থানন্দেজি পায়ে হাত দিয়ে প্রণাম করতে দাও, বন্ধ করে দেবেন। আমরা বলেও ছিলাম সাধুরা, আহা নয় বাইরের ভক্তদের বন্ধ করে দেন, আমরা কী দোষটা করেছি, যেন আমরা অপাপবিদ্ধ অতীব নির্মল, আমরা কিন্তু তা নই, আমাদের দূর থেকে প্রণামের ব্যবস্থা, খুব মন খারাপ হতো, তাহলে মঠে থেকে লাভটা কী হতো, আমরা তো নিজেদের খুব ঘেমা মনে করতাম। কিন্তু এই যে যত আঘাত, এগুলো যেন আমাদের আরও তার ভালোবাসার প্রকাশ। মনে আছে শেষ দিকে ভূতেশ আনন্দজি বলছিলেন একদিন, আমাদের বলছেন আমি স্বপ্ন দেখি যে আমি বসে আছি, আমাকে ঘিরে সব সাদা ব্রহ্মচারীরা বসে আছে, আমরা বসে আছি সবাই, তো জগদীশ মহারাজ বলছেন যে কে শুধু সাদাই দেখেন, একটা লালও দেখা উচিত তো। তখন উনি বলছেন লাল কি হয়, লাল থেকে কাল কলা হয়, কিন্তু সাদাগুলো পরে লাল হয়। তারপরে উনি আমাদের দিকে সে আবেগপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলছেন, তোমরা এরকম ভেবো না যে তোমরা আসো চলে যাও আমি তোমাদের দিকে তাকাই না, এমন ভেবো না যে আমি তোমাদের ভালোবাসি না, আমি তোমাদের বড্ড ভালোবাসি গো, আমি তোমাদের বড্ড ভালোবাসি। এইটা ওনাকে মুখে বলতে হতো, কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় পেরোচ্ছে, যত আমার চুলে পাক ধরে যাচ্ছে, যত মহারাজ স্থূল শরীরে আমাদের মধ্যে নেই, তত আমরা অনুভব করতে পারি এই ভালোবাসাটা। এই যে দূরে আছে এখন আমরা ছবিতে দেখি, অন্তরে হৃদয় দিয়ে স্পর্শ করি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি, তখন আরও বেশি করে বুঝি এই যে শারীরিক দূরত্ব, এটা কোনো দূরত্ব নয়, তিনি আমার মনের দুয়ারেই বসে আছেন, সেখান থেকে এতটুকু কোনো এতটুকু তিনি দূরে নেই, এটা হচ্ছে কথা। এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না, কিন্তু যত দিন যাচ্ছে বুঝতে পারছি, এই অনুভবের জগৎটা বিকশিত হতো, বিকাশ করার জন্যই হয়তো এই বাধাগুলো তিনি দিতেন, কারণ তারা সবসময় চাইতেন তার শিষ্য তাকে ছাপিয়ে যাক সব কিছুতে, বিদ্যায় বুদ্ধিতে সবেতে। আমাদের পিপিটিসি ব্রহ্মচারীরা ভালো কিছু করলে তাপস মহারাজ কি আত্মস্থানন্দজিকে বলতেন, আমার এখনও মনে আছে বেলগড়িয়া স্টুডেন্টস হোমে পোস্টিং হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি সব, তখন পোস্টিংয়ের স্টাইলটা ছিল সব পিপিটিসি ব্রহ্মচারীদের একসঙ্গে ডাকা হতো, আমরা এসে দাঁড়িয়ে পড়লাম 14 জন ব্রহ্মচারী, ওনার ক্যাবিনেট রয়েছে প্রভানন্দজি, গীতানন্দজি, ভজনানন্দজি, শিবমানজি, আর বেলগড়িয়া থেকে 3 বৃদ্ধ এসছেন, অমলানন্দজি, স্কন্দানজি আর শিবের মহারাজ অভ্যাসানন্দ। তো মহারাজ বলছেন এগুলির মধ্যে এটিকে, আমার দিকটা কি বলছে, এটিকে দেওয়া দরকার, এর 11 মাস হয়ে গেছে, 9 মাসের বেশি হয়ে গেছে, একে ডেলিভারি দেওয়া দরকার, একে আর এখানে রাখা যাবে না, এরপরে গোলমাল হয়ে যাবে। তারপরে মহারাজ বলছেন ও অ্যাকাউন্টসের কাজ জানে, তোমাদের যেরম যেরম ক্রাইটেরিয়া জানে, তারপরে বলছেন ও খুব ভালো গান গাইতে পারে। তো এই যে যখন বলছেন না, ও খুব ভালো গান গাইতে পারে, ওরা একজন জিজ্ঞেস করেছেন 3 বৃদ্ধের মধ্যে, ভালো গাইতে পারে, ভালো গাইতে পারে, বলছি কেন, আমি বলছি তোমার বিশ্বাস হলো না, এ কি মেয়ে দেখতে এসছো, মা তোমার চুলটা টেনে দেখি সোজা আছে, আসল চুল কি না, হেঁটে দেখাও খোঁড়া কি না, আমি যে বলছি তাতে বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই যে কথাগুলো উনি বলছেন, ও ভালো গান গাইতে পারে, খুব সাধারণ কথা, কিন্তু তার মধ্যে মনে হচ্ছে যেন উনি একজন বেস্ট ক্যান্ডিডেটকে ওদের দিচ্ছেন, যেন আমি ভালো গান গাইতে পারি, এটা আমার যত কৃতিত্ব তার চেয়ে যেন ওনার বেশি কৃতিত্ব, যেন উনি একজন ভালো কাউকে তোমার হাতে তুলে দিতে পারছেন। এখন যত সময় যায় জানেন তো, এই ঘটনাগুলো যত মনে পড়ে, তখন আমরা বুঝতে পারি যে এই যে আমাদের ঠেলে এগিয়ে দেওয়া, নিজেকে পেছিয়ে দিয়ে আমাদের ঠেলে এগিয়ে দেওয়া, এইটার মধ্যে ভীষণ রকমের একটা আনন্দ। আমরা দেখতাম গোলপার্কে, দেখতাম প্রসন্ন মহারাজ আমাদের এগিয়ে দিতেন যে কোনো কাজে, আমাদের এগিয়ে, না না তোমরা করো না, তোমরা করো না, কিন্তু কোনো বিপদ হলে উনি সবসময় পেছনে থাকতেন, যেরকম গুরুর কাজ করার কথা ঠিক সেরকম, শুধু গুরুজন হয়ে এরা থাকেননি। 156 নম্বর সূত্র আমরা পড়ব, মরার ওপর খাঁড়ার ঘা দিলে তার কিছুই লাগে না, শরীরটাকে যদি সব করা যায়, অর্থাৎ দেহে দেহাত আত্মবোধ যদি নাশ করা যায়, তাহলে সংসারের যতই তীব্র আঘাত তার উপর পড়ুক না কেন, তাকে স্পর্শ করতে পারে না। এই রকম লোকই নির্বিকার জীবনমুক্ত, তার কাছে সংসার ও শ্মশান দুই সমান, খুব কঠিন একটা টাস্ক, ভীষণ কঠিন টাস্ক। আমি যতই বলি যে সংসারের কোনো আঘাত সহ্য হয় না, একটু দেখুন না কান খাড়া করে পিএনপিসি যেই হয়, সঙ্গে সঙ্গে মন কি খারাপ হয়ে যায়, আমার সম্বন্ধে এরকম কথাটা বললো,
আমি তার জন্য এত করেছি, আমার এই এই রিটার্ন পাওয়া ছিল। কিন্তু এটা আদর্শটাকে তিনি বলছেন, মরার ওপর খাঁড়ার ঘা দিলে তার কিছুই লাগে না। যে মারা গেছে তাকে যদি আমরা টুকরো টুকরো করে দিই তাহলে তার কিচ্ছু এসে যান, কারণ সে মৃত, সে আর জাগবে না, তা সে আর সাড়া দেবে না। সেই রকম জীবনের প্রতি, যে বাহ্যিক জগতের প্রতি আমাদের সারটাকে অসারে রূপান্তরিত করতে হবে। শরীরটাকে যদি সব করে যায় তাহলে, অর্থাৎ দেহে আত্মবোধ যদি নাশ করা যায়, তাহলে সংসারের যতই তীব্র আঘাত তার উপর পড়ুক না কেন, তাকে স্পর্শ করতে পারি না। কত আঘাত! আমার মনে আছে বেলঘরিয়া স্টুডেন্টস হোমের একটা ইউনিট ছিল, পলিটেকনিক কলেজ। সেই পলিটেকনিক কলেজে গভর্নিং বডির মিটিং হচ্ছে, আমাদের শিবমানজি গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন, কর্মীরা এসছেন, তারা এসে খুব চিৎকার চেঁচামেচি করছেন, নোংরা নোংরা গালাগালও দিচ্ছেন। শিবমানজি প্রথমে পা ঝুলিয়ে বসেছিলেন, তারপরে পা দুটো তুলে, খুব বড় চেয়ার ওখানে, সেই চেয়ারে পা তুলে বসে গুছিয়ে যেন তাদের গালাগাল শুনছেন। তারপরে হয়ে গেল, তারপরে ওরা গেটে অবরোধ করেছে, আমি মহারাজকে নিয়ে গাড়িতে করে উঠে গেট দিয়ে বেরিয়ে এলাম। আমাকে, আমি যেহেতু গেটের সামনে, এই গাড়ির সামনে আমি বসে আছি, ওরা বুঝতে পারি পেছনে শিবমানজি বসে আছেন, নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। সমস্ত রাস্তা মহারাজের থেকে জ্বর যতবার ঘাড় ঘুরিয়ে দেখছি, দেখছি মহারাজ চোখ বন্ধ করে জপ করছেন। শারদাপীঠ, তখন উনি শারদাপীঠের অধ্যক্ষ ছিলেন, মহারাজকে বললাম, মহারাজ এত যে গালাগাল দিল, আমার তখন তো 25 বছর বয়স, খুব রক্ত গরম হয়ে আছে, তখন বলছি যে আমার তো খুব গরম লাগছে, খুব মানে মনে হচ্ছে গিয়ে দুঘাত দিয়ে দিই। ওই আপনার তো কীরকম লাগলো না, এত সুন্দর একটা উত্তর দিলেন, এটা আমার কাছে একটা খুব আদর্শের জিনিস মতো। উনি বলছেন, দেখ আমরা সন্ন্যাসী, আমাদের অনেকটা সময় ব্যয় হওয়া উচিত সাধন ভজন, তারপরে কুটিয়া বাঁধতে, তারপরে ভিক্ষা জোগাড় করতে, জীবন ধারণের পদ্ধতিগুলো ঠিকঠাক করতে। মা কৃপা করে আমাদের একটা ভালো থাকার জায়গা দিয়েছেন, দুবেলার দুমুঠো খেতে দেন, ভালোই খেতে দেন, তা উনি তপস্যা করিয়ে নেবেন না? তাই মানসিক স্তরে তপস্যা করা, এই কথাটা কিন্তু এখানে খুব খাঁটি, মানসিক স্তরে তপস্যা করেন। এই যে আমরা আঘাতগুলো পাই, এগুলো আর কিছু নয়, এগুলো আমাদের মানসিক স্তরে তপস্যা করান। মানসিক স্তরে যত তপস্যা করান তত আমরা এই যে অসার দেহ, এমনি অসার হয় না, আঘাত পেতে পেতে, আঘাত পেতে পেতে এই অসারতা আসে। এটা যদি আমার নিজের ইচ্ছা করে আসে তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি স্মুথ হয়ে যায়, তখন আমরা এত আঘাতে এতটুকুতে ভেঙে পড়ি না, এটা হচ্ছে কথা। তাই বলছেন, যদি তাই হয় তাহলে এরকম লোকই নির্বিকার, এরকম লোকই জীবনমুক্ত। তার কাছে সংসার ও শ্মশান দুই সমান, সংসারও যেরকম শ্মশানও, দুটোরই নিঃশব্দতা, নিস্তব্ধতা তার হৃদয়ে বিরাজ করে থাকবে। 157 নম্বর সূত্র, এই শরীরের প্রতি আসক্তি দেহাত্মবোধই যত অনর্থের মূল, এর থেকে যত ভয় ভুলচুক ও অধর্মের উৎপত্তি হয়। শরীর রক্ষার জন্য, প্রাণ ধারণের জন্য এমন পাপ নেই যে লোকে করে না, চুরি জুয়া চুরি, লোকের সর্বনাশ, হত্যা পর্যন্ত। কামিনী কাঞ্চনই তার একমাত্র উপাস্য দেবতা হয়, ফলে সুখের আশায় সে কেবল দুঃখই বরণ করে, দেহরক্ষার আশায় সে মৃত্যুকে আলিঙ্গন করে, প্রতি মুহূর্তেই তার মৃত্যু হয়। কিন্তু যে মহাপুরুষ দেহবুদ্ধি ত্যাগ করতে পেরেছেন, তিনি একটি সামান্য জানোয়ারের জন্য অকাতরে নিজের জীবন দিতে প্রস্তুত হন। দেহটা তো তার কাছে কিছুই নয়, অতি তুচ্ছ জিনিস। মানুষ দুই শ্রেণীর, পশু মানব ও দেবমানব, দেহী ও বিদেহী। দেহবদ্ধ জীব পশু মানব, আর বিদেহ পুরুষ দেবমানব। কি সুন্দর কথাটা! এটা একটা হারকিউলিয়ান টাস্ক আমাদের জন্য। এই শরীরের প্রতি আমাদের আসক্তি দেহাত্মবুদ্ধি, এটাই যত অনর্থের মূল। এই যে দেখবেন সন্ন্যাসীরা না, ত্রিপুণ্ডী কাটে এরকম করে, এই ত্রিপুণ্ডী কাটার মূল কথা যেটা ব্যবহার করা হয়, যে ছাইটা ব্যবহার করা হয়, যে সাধারণত আমরা বিশ্বনাথের প্রসাদী ছাই ব্যবহার করি, এটা হচ্ছে মণিকর্ণিকার শবদাহের ছাই। মণিকর্ণিকাতে যে শবদেহ থেকে যে ছাইটা বেরোয়, সেই ছাইটাকে রোজ নিয়ে যাওয়া হয় বিশ্বনাথের মন্দিরে, তারপরে সেটাকে চালা হয় পরিষ্কার করে, তার সঙ্গে সুগন্ধি, তারপরে ওই নানারকম কেশর টেশর মিশিয়ে, গন্ধটন্ধ মিশিয়ে, তারপরে সেইটা দিয়ে শিবকে অভিষেক করা হয়।
ঠিক ওই যে কপালে আমাদের যে ছাইটা, ছাই এই কারণে দেওয়া হয় নিজেকে মনে করানোর জন্য, এটা শরীর আলটিমেটলি এইটা হচ্ছে তার ফেট, ওই ছাইতে রূপান্তরিত হবে। ওতে কী হয়, এই যে শরীরের প্রতি আমাদের যে আসক্তি, শরীরটাকে সুন্দর করার জন্য আসক্তি, শরীরটাকে ভালো রাখার জন্য যে আমাদের নানা বাঁকা পথে হাঁটা চলা করা, এই নানা বাঁকা পথে হাঁটা চলা করাটা চলে যায়, এটা হচ্ছে কথা। এটা একটা সাধনা, এইখানে প্রার্থনা করতে হয়। যখন ওই এটা আমরা পড়ি কুমকুম বা ওই ভস্য পড়ি, তখন ওই প্রার্থনাটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা আমরা জপ করি, ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষীয় মামৃতাত। এই মন্ত্রের দ্বিতীয় লাইনটা খুব ইম্পর্টেন্ট, উর্বারুকম ইব, উর্বারুকম ইব, উর্বারু মানে হচ্ছে ফুটি ফল, ফুটি যে আমরা দেখি গোলাকার ফল, গোলাকার ফল পেকে গেলে, ফুটি ফেকে গেলে ফেটে যায়। আমাদের জন্ম মৃত্যুটা ওই রকম চক্রাকারে, মৃত্যু আমাদের জীবনে আসবেই, তাহলে আমরা কিসের জন্য এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব, মৃত্যু ভয় থেকে বাঁচার জন্য, আমরা এই ভয়কে অতিক্রম করার জন্যই আমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকি। মৃত্যু আসছে এটা দেখবেন আমাদের কাছে একটা ভীতির কারণ, আমাদের চুলে পাক ধরছে আমাদের ভয় লাগতে থাকে, আমাদের কানে কম শুনতে পাচ্ছে আমাদের ভয় লাগতে থাকে, তারপরে আমাদের চোখে কম দেখতে পাচ্ছি, ছানি হয়েছে আমাদের ভয় করতে থাকে। এই নানা রকমের ভয়ে আমাদের জীবনকে একেবারে ভীষণ রকমভাবে, আমাদের জীবনকে ভীষণ রকমভাবে আক্রান্ত করে। আমরা কিছুতেই বুঝতে পারি না জীবনটা, যে আমাদের এই মৃত্যু আসছে, মৃত্যু আসছে, যে শুনেছ কি তার পদধ্বনি আসছে সে আসছে, সেই কুহেলি সে বিখ্যাত গান, সেই শুনেছ কি তার পদধ্বনি, সেই তার পদধ্বনি শুনে আমরা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, এটা হচ্ছে কথা। মৃত্যু এলে এক মুহূর্তের ছবি আমি জানতেও পারবো না যে কি হলো, কিন্তু সে যে মৃত্যু আসছে এই ভয়ে আমরা সদা সর্বদা ভীত হয়ে থাকি। তাই বলছেন এই যে ওই যে প্রার্থনা করা হয় যে উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষীয় মামৃতাত, যে প্রার্থনা করছে সে যদি জানে যে এই যে মৃত্যু আসছে, এই মৃত্যু তাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বার করে নিয়ে যাবে এবং তার আর জন্ম হবে না, সে মোক্ষ পাবে, মুক্তি পাবে, এই বোধটা যদি তার ভেতরে জাগে সে কিন্তু কখনো আর মৃত্যুকে ভয় পাবে না, সে যেন সানন্দে বরণ করে নিতে পারবে মৃত্যুকে, এইটা হচ্ছে কথা। এই বোধটা তার ভেতরে আসা দরকার। একদিন গেছি বেলুড় মঠে, মহারাজ শুয়ে আছেন, ভূতেশানন্দী শুয়ে আছেন, তা আমি গিয়ে প্রণাম করব বলে নিচু হয়েছি, তার আগে মহারাজকে বলছি মহারাজ একটু মাথাটা তুলুন। মহারাজ বলছেন কেন কি হবে, তাই বললাম প্রণাম করবে একটু মাথাটা তুলুন, এরকম শোয়া অবস্থায় কেউ কাউকে প্রণাম করে? তখন হাসতে হাসতে বলছেন আমার না যেন তো শ্রাদ্ধ হয়ে গিয়েছে, আমার তো মৃত্যু হয়ে গেছে, খালি ডেড বডিটা বয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি। মানে মুহূর্তের মধ্যে মনে হলো তিনি যেন একটা অদ্ভুত আদর্শ আমাদের সামনে দাঁড় করিয়ে দিলেন, এই বোধটা জাগা আমাদের ভীষণ জরুরি। তাহলে দেখবেন এই যে আমাদের যে এই ফেয়ার অ্যান্ড লাভলি ইত্যাদি যে আছে, ওর থেকে এই মনের ভেতরে মনটাকে ফেয়ার অ্যান্ড লাভলি করার জন্য আমরা অনেক বেশি তখন চেষ্টা করতে থাকবো, আমাদের জীবন দর্শনটা, জীবনকে দেখার যে ইয়েটা সেটা সম্পূর্ণভাবে বদলে যাবে। তাই বলছেন যে এটাকে এই যত আমরা করব ততই প্রতি মুহূর্তেই তার মৃত্যু ভয়, কারণ কেন না শরীরের প্রতি আসক্তি, দেহাত্মবুদ্ধি যত অনর্থের মূল। আমার বয়স হয়ে গেছে, আমি আর আগের মতো সেরম দেখতে সুন্দরী নই, আমি আমার বয়সের মতো সুন্দর, এটা কেন আমরা বুঝতে পারি না? আমাকে কেন 50 বছরে দাঁড়িয়ে 25 বছরের মতো সুন্দর হতে হবে? আমার তো কিরম বিচ্ছিরি দেখতে হয়ে গেছে, একদম বিরাট বড় জয়ডাকের মতো মুড়ি। আমি যদি বলি যে আমি যখন যে সময় ট্রেকিং করতাম, বিশেষ করে 36-22-36 ছিলাম, টুকটুক করে 154 কিলোমিটার রাস্তা 5 দিনে অতিক্রম করতে পারতাম, সেটা কেন হয় না? এখন আমি আমার যে অবস্থায় আছি সেই অবস্থায় কেমন করে আমার মনটাকে বিকশিত করতে পারি, আমার জীবনটাকে বিকশিত করতে পারি, এই লিভিং ইন দি প্রেজেন্ট, আজকের দিনে দাঁড়িয়ে বাঁচা, আজকের দিনে দাঁড়িয়ে জীবনকে দেখা, এই দৃষ্টিটা যদি আমাদের ভেতরে না আসে কষ্ট আমাদের জীবনের জন্য অনিবার্য, আমরা অনেক বেশি কষ্ট পাবো এবং তখন আমরা এই চুরি জুয়াচুরি, চুরি জুয়াচুরি এখানে বলা হচ্ছে
না, আসল কথা হচ্ছে আমরা বাঁকা পথ ধারণ করি, আমরা তখন নিজেদের অন্যভাবে প্রেজেন্ট করবার চেষ্টা করে থাকি। তিনি বলছেন প্রতি মুহূর্তেই তার মৃত্যু ভয়, মৃত্যু ভয় মানে আমি শেষ হয়ে গেলাম, এই পৃথিবীতে আমি আর থাকতে পারবো না, আমি শেষ হয়ে গেলাম। আমাদের মনে আছে রামনারায়ণ মহারাজের পেটেতে ক্যান্সার ধরা পড়েছিল, খুব চিৎকার চেঁচামেচি করছেন, তখনও উনি জানেন না ওনার ক্যান্সার হয়েছে। পেটটা অপারেশন করতে গিয়ে খুলে দেখা যাচ্ছে একবারে সর্বত্র ছড়িয়ে গেছে, গল ব্লাডার থেকে কিচ্ছু করা যাবে না, তাই অপারেশন করা হয়নি, লাগিয়ে দিয়েছে। খুব এমনিতেই তো ক্যান্সারের জন্য যন্ত্রণা হচ্ছে, তারপরে অপারেশন করে আবার এটা স্টিচ করে রেখেছে, খুব চিৎকার চেঁচামেচি করছেন। তারপরে ডাক্তারকেও খুব বকাঝকা করেছেন মিজান মহারাজ, তখন সেক্রেটারি তিনি এসে বললেন যে আপনি জানেন ওদের ওপর বকাঝকা করছেন, আপনি জানেন আপনার কী হয়েছে? উনি বললেন কী হয়েছে আমার? তখন বললেন আপনার ক্যান্সার ধরা পড়েছে। উনি শুনে খালি একটা কথা জিজ্ঞেস, কতদিন আর বাঁচতে পারবো, কতদিন আর বাঁচবো? তো মহারাজকে মহারাজ বললেন, মিজান মহারাজ খানিকটা নরম হয়ে গেলেন, বললেন আছে এখনও মাসখানেক, নিশ্চয়ই পারবে, দেখা যাক, আর কিছু বললেন না। তার পরের দিন উনি শারদাপীঠ থেকে যে ব্রহ্মচারী তাকে ডেকে পাঠালেন, ওনার ঘরের কোথায় কী টাকা পয়সা আছে সেগুলো সব লিস্ট করে রেখে দিয়েছেন, কোথায় পাঠাতে হবে সেগুলো করেছেন, আর তার হাতে ওনার মোবাইল ফোনটা দিয়ে দিলেন, বললেন জগতের সঙ্গে সব সম্পর্ক তুলে ফেললুন। শেষের দিকে উনি আর বসতে পারতেন না, তাই সিস্টারকে বলতেন হাফ প্লেট করে রাখতে। আট দিন তারপরে বেঁচে ছিলেন, আট দিন শুধু সারাক্ষণ ধরে জপ ধ্যান করে শেষ করেছিলেন, জপ ধ্যান করতেছিলেন। আমরা যদি মনে করতে পারি আজকে যে দিনটা বাঁচি এটাই আমার জীবনের শেষ দিন, আগামী কাল আর কোনো দিন আসবে না, দেখবেন আমাদের জীবন দর্শনটা বদলে যাবে। আমরা ভাবছি এখনও অনেক কিছু, এই যে এত করোনা এত কিছু হচ্ছে, মুটোমুটো লোক মারা যাচ্ছে। সেদিন ডাক্তারবাবু বলছিলেন হাসপাতালের সেবা প্রতিষ্ঠানে ডাক্তারবাবু, যে এপ্রিলের 14 তারিখ থেকে মের 15 তারিখ অবধি সেবা প্রতিষ্ঠানে এত রোগী মারা গেছে এরকম রেকর্ডে নেই, রোজ 4 থেকে 5 জন করে মারা গেছেন, তাদের মধ্যে তাদের বয়স 18 থেকে 32 ভেতরে, এত অল্প বয়সী, এত অল্প বয়সী ছেলেপুলেরা মারা গেছেন। আগের দিন বেলা 8 বলেছেন, 8 না ওটা 18 হবে, 18 থেকে 32 বছর, ভ্যাকসিনেশন হয়নি বলছেন, মাঝে মাঝে মনে তো পাগল হয়ে যাবো, এরকম অবস্থা। এই যে এত কিছু দেখছি, এত কিছু দেখছি, রোজ আমাদের প্রিয়জনদের কথা শুনি যে সে চলে গেল, সে চলে গেল, আমরা আটকে রাখতে পারছি না, তবু জীবনের প্রতি আমাদের যে ভালোবাসা, আমরা ভাবছি অনন্ত জীবন যাপন করব, আমরা জীবন যাপন করতে চাই না, আমরা অনন্ত জীবন, আপনি কতটা বাঁচলেন সেটা কথা নেই। সেই যে আনন্দে রাকেশ রাজেশ খান্না সেই ডায়লগটা ছিল না, জীবন বড়ি নেই হনি চাইয়ে, জিন্দগি বড়ি নেই হয়েছে, জিন্দগিটা যেন ভালো হয়, স্ট্যান্ডার্ড লাইফ যেন আমরা লিড করতে চাই, যেটুকু জীবন বাঁচবো সেটুকু যেন ভালো করে বাঁচতে পারি। এটা তখনই হবে, তখন এটা সম্ভব। যখন হয় তখন মানুষের দুটো শ্রেণী থাকে, একটা হচ্ছে পশু মানব, একটা দেব মানব, দেহী ও বিদেহী। একটা যে এনগ্রোসড ইন দি বডি, এই শরীরকে নিয়ে যে চিন্তা করছে, এই যেন গাল গাল যেন তুবড়ে না যায়, দাঁত তুলে ফেলার মধ্যেই তিনি আর কাউকে মুখ দেখাচ্ছেন না, কেন কতক্ষণে তিনি তার নতুন ডেঞ্চার লাগিয়ে ফেলবেন, হ্যাঁ নতুন ডেঞ্চার না লাগিয়ে ফেলে জায়গাটা এরকম গর্ত হয়ে যাবে, কী করে ম্যানেজ করবে? তা শর্মিলা ঠাকুরের ডিম্পল নয় যে এক গালে থাকবে আরেক গালে থাকবে না, তো সেই তাড়াতাড়ি করে তিনি ডেঞ্চার লাগানোর চেষ্টা করছেন। এইটা নয়, এর পারে যাওয়ার, এগুলো হবে, জীবনের অঙ্গ হবে। এইটা যে এই যে আমাদের শরীর সর্বস্ব মানুষ, তাকে ইনি বলছেন দেহি, যে দেহ বাইরে তার কিছু চিন্তা করে না, আর বিদেহীকে না, যে দেহের বাইরে মনের ওপারে কোথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরসি, উজ্জ্বল এসে থায় চারু বিভায়, তোমারই আশায় কত যুগগত, সংশয় যত আজিতি রহিত, যা আছে আমার লহ উপহার, সপী জীবন তব সেবায়। এই বোধটা যেন থাকে, আমি একটা অন্য জায়গার অন্য জীবনকে যাপন করব মনের ওপারে, কেন আমার মনের আমার চিন্তা ভাবনার জগৎ পৌঁছয় না, মনের ওপারে কোথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, জাগতিক কোনো কিছু সেখানে প্রবেশ করতে পারে না, শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরসি, উজ্জ্বলে সেথায় চারু বিভায়, সেখানে শুধু তোমার সেই হাসি মুখ, সে যেন নানা উজ্জ্বলতা নিয়ে আমার জীবনকে প্লাবিত করবে, বলছেন সেই হচ্ছে বিদেহী। দেহবদ্ধ মানুষ হচ্ছে পশু মানব, কেন পশু মানব? কারণ সে নিজেকে ঠিক রাখার জন্য নানা রকম বাঁকা পথ অতিক্রম করতে পারে, আর বিদেহ পুরুষ সে হচ্ছে দেব মানব,
যে নিজের ভেতরের সেই দেবত্ব বোধকে জাগ্রত করেছে, তার ভেতরে যে দৈবী গুণকে জাগ্রত করেছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা, আমরা যেখানেই শেষ করছি, আগামী দিন যদি ভগবান আমাদের দিন দেন আমরা 158 নম্বর সূত্র থেকে শুরু করব। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করছি, এটা একটা সাধনা। আমি বলছি যে আপনাদের যে বলছি মানে আমি একবারে এতে আরূঢ় হয়ে গেছি তা কিন্তু, হ্যাঁ, আমাদের এই প্রার্থনা যেন থাকে আমরা সত্যি সত্যি যেন দেব মানব থেকে বিদেহী মানব, বিদেহ পুরুষ সেই দেব মানবে যেন রূপান্তরিত, এর জন্যই আসা। এ যদি না হয় তাহলে কিন্তু এই জীবনযাত্রা জীবনধারণ সবটুকু বৃথা, শুধু আসা যাওয়া খুব এইরকম কাজকর্ম করতে থাকা, এইটা হচ্ছে কথা। আপনাদের সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আজকে এখানে থামি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।